হ্যালো বন্ধুগণ, কদিন ধরে শরীরটা মনটা কোনোটাই বালা না, খালি কেমন যেন মাতলা মাতলা লাগে, মাথাটা ঘুরায়, খাইতে মন চায় না, কেমন কেমন জানি লাগে, শরীরটা একটু নিয়ে বালা যেতেছে না বন্ধুগণ। এদিকে স্বামী বেতন পাইছে, বেতনটা এখন আমার হাতের মধ্যে দেয় নাই, কইতাম তো পারি না, বেতনটা আমার হাতের মধ্যে দিয়ে লাও, কি কইতাম বন্ধুগণ, কোনোভাবেই শরীরটা ভাল লাগে না বন্ধুগণ, কইলে তো বিশ্বাস করতেন না বন্ধুগণ। রাতের বেলা ঘুম আসে না, সকালে ঘুম ভাঙে না, সকাল বেলা ফুইতা রয়েছি, স্বামী আইয়া কইতাছে তোমার গীত হয়েছে, তুমি ঘুমাতে উঠো না কেন, আর এই তীব্র গরমের মধ্যে শরীরের মধ্যে খেতা ফেসাই রাখছো কে লেগে, হাতে আমার শরীরটা ভাল লাগে না গো, মনটা ভাল লাগে না, শরীরটা ভাল লাগে না, শরীরের মধ্যে কোনো তাল ফাই না, কেমন জানি মাতলা মাতলা লাগে, বমি বমি লাগে, মাথাটা ঘুরায়, মাথাটা সারাক্ষণ বাড়ি হইয়া থাকে, কি যে খারাপ লাগতেছে, শরীরটা উঠো নিয়ে ভাল লাগে না। আমার বেড়াই কইলো তোমার কি আর ভাল লাগে না, তুমি তো কালকাও ঠিক আছিল, আজকে গেলে লেগে তোমার ভাল লাগে না, কালকে বেতন খাইয়া ঘরের মধ্যে আসার পর থেকে দেখি তোমার ভাল লাগতেছে না, ঘটনাটা কি খুললা বলো। আমি বেটারে কইলাম বিশ্বাস করো আমার শরীরটা ভাল লাগে না, রাতের বেলা ভালো করে ঘুমো নাই, খাইতে মন চায় না, রুচি চায় না, কিচ্ছু মন চায় না, শরীরটা কেড়ে যেত বেতার লাগে, কইতাম ফাটতাম না গো, কইতাম ফাটতাম না, শরীরটা কোনো মতোই ভাল লাগতেছে না, কোনো তাল ফাইতাছি না, আমি কইতাছে তোমার কি ইসে, তোমার কি ইসে, তোমার কি টিহা লাগবো, আমি কইলাম তুমি তেন কি কও, আমার শরীরটা ভাল লাগে না, তুমি আমার টিহার কথা কও, বেড়াই কইলা নেও কয়টা টিহা লয়া, শরীর ভাল লাগে, মন ভাল লাগে, এমন কিছু কইরা আসো, যাও ফাল্লারের মধ্যে যাও, তোমাদের বেডিমেন্ট ছেড়ে চিনি না, হাতের মধ্যে টিহা পাইলে তোমরা একেবারে সন্মনা হয়ে যোগা, বেড়াই যে কি কয় না, ছেলেরা এত দুষ্ট হয়েছে, তুমি আমার এরকম কিভাবে ভাবো, আমি কি কোনোদিন ফাল্লারের মধ্যে গিয়েছি, আমি কি কোনোদিন টিহা পয়সা নষ্ট করেছি, আমি যা করি ঘরের ভিতরে করি, আর হাতের মধ্যে টিহা পয়সা আসলে মন দুটো নি ভালো লাগবে, এদিকে খুশি মনে করতে বেড়েছি, বেড়াই আবার সামনের মধ্যে বেড়ারে দিকে আবার কইলাম গো, শরীরটা ভাল লাগতেছে না, বেড়াই গেলে আমি কি আজকে অফিসে যাবো না, তাইলে আমি কইলাম মানে তুমি তেন কি তা কও, যা তাড়াতাড়ি অফিসের মধ্যে যাও, অফিস থেকে বিকালে তাড়াতাড়ি করে চলে এসো, তোমার এনে একটা জায়গার মধ্যে যাবো না, পরে দিয়ে স্বামী অফিস থেকে চলে এসেছে, হ্যাঁ মনটা ভালো করার জন্য একেবারে ইফতারের পরে পরে বের হয়ে গেছি, কারণ ইফতারের পরে সময়টাতে রাস্তাঘাট একেবারে ঝকঝকা ফকফকা, পরিষ্কার ফকফকা, একেবারে রাস্তাঘাট ক্লিয়ার থাকে, তা আমি আজকে মন ভালো করার জন্য কোথায় যাবো সেটা নিয়ে একটা ব্লগ করবো, কারণ আপনাদের সাথে তো রেসিপির ভিডিও দিতাম ফারতাছি না, রোজার মাসে রেসিপির ভিডিও দিতে কি মন কেমন জানি না আগে, তাই লেগে চিন্তা করলাম কোনো রেসিপির ভিডিও দিব না, আপনাদের অনুমতি নিয়ে আমি এখন সুন্দর করে এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাইতাছি, আমার মতো যাদের বমি বমি লাগে, যাদের মাথা ঘুরায়, যাদের শরীর টনিয়া ভাল লাগে না, হেতেরা চাইলে এরকম জায়গার মধ্যে যাইয়া মনটা ভালো করতে পারেন, অনেকে চিন্তা করে আমরা বেডি মানুষ শুধুমাত্র গয়নাগাড়ি শাড়ি কাপড় সাপড় দেখলে বুঝি মন ভালো হয়ে যায়, অনেকে কেড়ে যে বুঝে না আমাদের শুধুমাত্র গয়নাগাড়ি শাড়ি কাপড় দেখলে মন ভালো হয় না, অনেক সময় আমাদের হান্ডি ফাতিল ডেস্কি ফাতিল সস্তা গৃহিণীদের রাস্তা এইসব দেখলে মন ভালো হয়ে যায়, আজকে আমি একটা ডেস্কি ফাতিলের দোকানের মধ্যে চলে আসছি, অনেকে আবার বলবেন যে এটা কিসের ডেস্কি ফাতিলের দোকান, আর এটা সিলভারের কোনো ডেস্কি ফাতিলের দোকান নাই, রয়েছে ফোরসিলি নাই, রয়েছে কাঁচের জিনিসের দোকান, এটার মধ্যে বিভিন্ন ধরনের কালারফুল কাঁচের জিনিস পাওয়া যায়, আজকে আমি ঈদ উপলক্ষে যেহেতু বাসার মধ্যে মেমান টেমান আইব, চিন্তা করলাম কতগুলো কাছের জিনিসপত্র নিয়ে আসি, এই সব জিনিসপত্র দেখলে আমার যে মনটা কি পরিমাণে ভালো হয়ে যায় কইতাম পারতাম না, এদিকে কোন কাল এখন বান্ধবীর বাসার মধ্যে একটা ডিনার সেট দেখছিলাম, তারপরে মনটা হিংসায় জেলা ফিরে গেছিল, তারপর থেকে মনের মধ্যে কত আশা আসছিল আমার একটা ডিনার সেট, কিন্তু সেই আশা এখন পর্যন্ত পূরণ হইলো না, কারণ ডিনার সেটের দাম যে গেলে বেটার কয় বাইয়ের 9,000 টাকা, 53,000 টাকা, 54,000 টাকা, তো যাই হোক এতকাল খালি ডিনার সেট খুঁজে হয়ে গেছি, কিন্তু কোনো ঘন কোনো রিজনেবল ডিনার সেট পাইলাম না, যার কারণে আমার ডিনার সেট কিনা হইলো না, বেটারা যদি একটা ডিনার সেটের দাম চায় বাইয়ের 9,000 টাকা, 53,000 টাকা, তাহলে কি ডিনার সেট আমাদের মতো গৃহিণীরা আমরা কিনতে পারবো, হ্যাঁ কি গাছের মধ্যে ধরে গাছের মধ্যে জোখি দিলে কি টিহা ফরে, আপনারাই বলেন, আজকে আমি যেই দোকানের মধ্যে আই সেটার মধ্যে কিন্তু এমনি নর্মালি সস্তায় জিনিসপত্র পাওয়া যায় না, কিন্তু ঈদ উপলক্ষে হ্যাঁ 60% ছাড় চলতেছে, একেবারে মেগা সেল চলতেছে, এটা দেহার ফরে তেনে আমার মাথা ঘুরাইতেছে, আমার বমি বমি লাগতেছে, আমার কোনো খাওনের উপরে মন বসে না, রুচি গেছে গাহাতে যাই হোক, আমার স্বামী দামার লাগে সংসার করে, বেড়াই বুঝতে পারছে যে আমার কে লেগে মাথা ঘুরে কেমন না কি যেন মাতলা মাতলা লাগে, বেটারে লাই আজকে চলে এসেছে এই 60% মেগা সেল উপভোগ করার জন্য, এখানের মধ্যে আইসা যে ডিনার সেট দিয়ে হেডাই পছন্দ হয়, যেটা দিয়ে হেডাই পছন্দ হয়, কোনোটা 52 পিস, কোনোটা 53 পিস, কোনোটা 32 পিস, কোনোটা 16 পিস, মানে কোনটা থুইয়া কোনটা লইতাম, এই ব্লু কালারটা দেখছেন নাকি পরিমাণে সুন্দর, একবার মন চাই সাদা ডালে, একবার মন চাই ব্লু ডালে, আবার মন চাই অরেঞ্জ ডালে, কোনটা থুইয়া কোনটা লইতাম বলেন সে জামাই রে দেখাইতাছে, আর কইতাছে কোনটা লইতাম কোনটা লইতাম কোনটা লইতাম, বেড়াই আমার কানে কানে হস্তা দিকালো হস্তা দিকালো, আরে ভাই এখন এই যে হস্তা চলতাছে 60% ছাড় দিতাছে, 700 টাকার জিনিস 600 টাকায় দিতাছে, তোমার আর কত হস্তা চাও তুমি, 7,000 টাকার জিনিস 7,000 টাকায় দিতাছে, আর কত চাও, আর কত চাও, যে দেহ 9,000 টাকার জিনিস 7,000 দিতাছে, বেড়ারে দেখাইতাছে কোনটা না থুইয়া কোনটা লমো, বেড়াই কয় হস্তাইলো হস্তাইলো হস্তাইলো, আরে ভাই এগুলাই তো এখন হস্তাই দিতাছে, বেটা রাখি হস্তাই না দিয়ে তোমার মাগনা দিবা, আমি আমার বেটারে কোনো মতে বুঝাইতে পারি না, এদিকে দোকানের মধ্যে গিয়া একটা বারো লেগে ভাব দেখাইতে হবে, বেটা করে দেওয়ার কইতাম পারি না যে বেটা আমার মাত্র 2,000 টাকা দিছে, তো যাই হোক দেখা যাইতে তো কোনো সমস্যা নাই, ডিনার সেট কিনতে পারি না কিনতে পারি, দাম টাম যা সেই করাতে যাইতে পারি, এই ঈদের মধ্যে যদি কিনতে না পারি স্বামীর ফকেট মেরে তিল তিল করে টাকা জমিয়ে দরকার হয় সামনের ঈদের মধ্যে কেনাকাটা করবো, কোনো সমস্যা নাই, কিন্তু ঈদের মধ্যে যে এখানে সেল চলে এটাতে আজকে যাই না গেলাম, তারপরে এই থালটা হাতের মধ্যে লেজি গেলাম, ভাই এই থালটা তো প্রচন্ড পরিমাণে সুন্দর, এই থালটার দাম কত ভাই জানে কইলো, নর্মালি তো 600 টাকা, বর্তমানে 600 টাকা, তারপরে এই বাচ্চাকে একটা সেট দেখলাম প্রচন্ড পরিমাণে সুন্দর, কিন্তু আমার বাসায় তো কোনো বাচ্চা কাচ্চা নাই, তো যার কারণে লইলাম না, তারপরে যে দেখেন কি সুন্দর সুন্দর ডিব্বা, চিন্তা করা যায় এখানে সায়ের কাপ থেকে শুরু করে, সায়ের ডিব্বা থেকে শুরু করে কত জিনিসপত্র আছে, আমরা গৃহিণীরা নিজেরা কি এইসব জিনিসের মধ্যে খানা দানা করি, নিজেরা কি আত্মীয় স্বজনের খানা দানা করতে দেয়, এইসব জিনিস আমরা কেন কেনাকাটা করি, কেন কেনাকাটা করি, শুধুমাত্র শোকেজের মধ্যে সাজিয়ে রাখার জন্য, যুগ যুগান্তর ধরে পরম্পরায় ধরে আমরা এগুলা শিখে এসেছি, আমাদের মা খেলাদের দেখে এসেছি, আলমিরার মধ্যে শোকেসের মধ্যে এইসব জিনিসপত্র সাজায় গুজায় রাখে, এখন আমি যদি সাজায় গুজায় না রাখি আমার ফলা
হবে নাকি শিক্ষা গ্রহণ করবে। আমাদের প্রতিটা গৃহিণীদের প্রতিটা মায়েদের উচিত এই সব জিনিসপত্র সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে কেনাকাটা কইরা নিয়ে শোকেসের মধ্যে সাজিয়ে রাখা। যদি বাজেটের ভিতরে না আসে তাহলে এরকম 60% সেল উপভোগ করে বাসার মধ্যে একটা একটা থাল হইলো কিনে নেয়া। যারা আমার মতো গৃহিণী আছেন, জিনিসপত্র কেনাকাটা করতে মন চায়, আবার টিয়া পয়সা সঞ্চয় করতে মন চায়, আবার জামাই বেতন কম ভাই বোনাস দেয় না, হাতের মধ্যে তারা যেটা করতে পারেন একটা একটা থাল কিনে নিয়ে যেতে পারেন। আমি যেটা করি শোকেসের সামনে একটা থাল সুন্দর করে সাজাই রাখি, মানুষ মনে করে একটা যেহেতু আছে তাহলে তো ছয়টাও আছে, আসলে মানুষের দেখানো হইতেছে বড় কথা। এই ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নাই। যেটা আপনি করে একটু আগে গেলাম, তারপরে এখানে কি সুন্দর সুন্দর সার্ভিং ট্রে, সার্ভিং ডিশ, কি সুন্দর সুন্দর হাফ প্লেট, বড় প্লেট, ফুল প্লেট, মা গমা প্লেটের কোনো অভাব নাই। তারপরে ডিব্বা ডাব্বার দব আপনি না, তারপরে একটা সাইয়ের ফর্দিকা চিন্তা করতেছিলাম এটার মধ্যে কয়েকজন মানুষের চা জায়গা হইব, ফলে ভাই জানা গেলাম কয়েকজন মানুষের চা জায়গা লেব, ভাই জানে কইলে ছয় ডিব্বা সাইডার মধ্যে অনায়াসে জায়গা হয়ে যাবে। তো আমার বাসার মধ্যে তো ছয়জন মানুষ আছে, যার কারণে এটা লইলাম না। তারপরে দেখলাম মানে কতগুলো থাল, কি সুন্দর সুন্দর থাল, চিন্তা করতেছিলাম একটা একটা লোম নাকি মাত্র 600টি, চিন্তা করা যায় এমনিতে নর্মালি 600টি, 650টি থাল, 600টি। এদিকে আরেকটা ট্রে দেখলাম 600টি, চিন্তা করলাম সান থাল নাকি না ট্রে দেই, কারণ থালের মধ্যে করে দেওয়া ছেলে সান আস্তা দেওয়া যায় না, কিন্তু ট্রের মধ্যে করে তো সান আস্তা দেওয়া যায়। তারপরে এখানে ডিব্বার মতো বলগুলো দেখছেন নাকি সুন্দর, এইরকম একটা বল আমার বিশেষ প্রয়োজন, বাসার মধ্যে সকলতে মিল্লা মুড়ি মেখা খাইতে প্রচন্ড পরিমাণে দরকার হয়, তাছাড়া বাসার মধ্যে আত্মীয় স্বজন আইলে কোনটার মধ্যে মাংস লোম, কোনটার মধ্যে মাছ লোম বুঝা পাই না, কেমনে বুঝলাম বাসার মধ্যে এরকম বল থাকলে না বোঝন যায়, বাসার মধ্যে দেই বল নাই, বাসার মধ্যে আত্মীয় স্বজন আইলে একটা মাত্র বলের মধ্যে মাছ মাংস দিয়া পরে দিয়া বেড়া, হাতের সামনে গিয়া কাদো কাদো মুখ করা বলি বিশ্বাস করতেন না আমার ঘরের সকল কাছের জিনিস দেপের দেপের করে খোলা ফাইনে বেঙ্গালাইছে, পুরা মিছা কথা ডাকা মিছা কথা, আত্মীয় স্বজনের সামনে কাদো কাদো মুখ করা কোন লাগে, আসলে একটা মাত্র বল এটা ধর কইতাম পারি না, চিন্তা করলাম আজকে একটা লইয়া লই, অনেক যাচাই বাছাই, অনেক যাচাই বাছাই করে হেতের আবার মানুষ ভালো আছে, আপনি একটা জিনিস কিনবেন তো সমস্যা কি, হেতের আপনার 10টা বাইর করে দেখাবে, আর হেতেরা যদি বাইর করে নাও দেখায় আপনার সুবর্ণ সুযোগ আছে, আপনি নিজের ইচ্ছা মতো গাইটা গুইটা লইতে পারবেন। পরে দিয়া ভাই জানে দিয়া প্রচন্ড পরিমাণে খাটাখুটি করাইয়া সকল ডিব্বা আমি নামাইয়া দেখতেছি কোনটা কিনা যায় কোনটা লওয়া যায়। পরে দিয়ে এখানে দেখলাম কতগুলো মাটির ফাটের মতো দেখতে বল, পরে দিয়ে চিন্তা করলাম না এগুলা দিয়া হবে না, এগুলা প্রচন্ড পরিমাণে আধুনিক আমার লাগবে, মানে মান্দাতে আমলের একটু ফুরান্ত আমলের জিনিসপত্র। তারপরে দিয়ে যে কোনো একটা বল লইলাম, তারপরে এখানে কতগুলো থাল লইলাম, তারপরে ভাই জানে রেখে গেলাম, ভাই জান আপনাদের এখানে কোনো কাপ প্লেট নাই, আমার বাসার মধ্যে কাপ প্লেট নাই, সকলই ভেঙে গেছে। পরে দিয়ে ভাই জানে কি সুন্দর সুন্দর কাপ প্লেট দেখাইলো, কিন্তু আমার তো বাজেটে নাই, বাজেটে নাই, স্বামী কয়টা মাত্র টিয়া দিছে, কয়টা মাত্র টিয়া দিয়ে কি কি কিনতে বলেন আপনারা। তারপরে চিন্তা করলাম কাপ প্লেট যদি কিনতেই না পারি তাহলে মগ কিনতে পারি, কারণ মগের মধ্যে করে তো চা কফি খাওয়া যায়, আর একটা দুইটা মগ কিনতে লজ্জা লাগে না, কিন্তু একটা দুইটা কাপ কিনতে লজ্জা লাগে, ছয়টা কাপ যদি না হয় তাহলে কি ভাল লাগে। পরে দিয়ে মগের ওখানে গেলাম, মগের ওখানে গিয়ে দারু ফুরা মাথা নষ্ট, মাত্র 200টি করে মগের দাম, এটা কোনো কথা, এরকম গিফটের দোকানের মধ্যে থেকে এই কপ গুলা মগ গুলো আমি কিনেছি 600টি 500টি করে, আচ্ছা আমি তো বুঝে গেছিলাম এইগুলো আসলে এত দামি, কিন্তু এখানে তো সেল চলতেছে যার কারণে 200টি করে। পরে দিয়ে ভাই জানে রয়ে গেলাম, ভাই জান 200টি করে রইলে কোনগুলা কোনগুলা 200টি আমার দেখাই দেন, ভাই জানে দেখাই দিতেছে কোনটা কোনটা 200টি। আমি সুন্দর করে যেমন সাগরে ফিরে গেছি, পরে দিয়ে চিন্তা করতেছি আমার লেগে একটা, আমার স্বামীর লেগে একটা, আমার টিচারের বাচ্চার লেগে একটা, সরি থুকু টিচারের বাচ্চা না, আসলে বাচ্চাদের টিচারের জন্য একটা, তারপরে বাচ্চাদের জন্য, তারপরে লাবণ্যর মায়ের জন্য, তারপরে লাবণ্যের জন্য, সকলের জন্য মিলাই আমি সেই কতগুলো আমি মগ লইয়া লইলাম। তো চিন্তা করেন আজকালকার যুগে কাফের মধ্যে থেকে মানে চা কফি খাওয়া থেকে এই ধরনের ডিব্বা ডাব্বা টাইপের মগ থেকে মগের মধ্যে লইয়া চা কফি খাইতে কিন্তু প্রচন্ড পরিমাণে আধুনিক আধুনিক লাগে। পরে দিয়ে ভাই জানারে প্রচন্ড পরিমাণে খাড়াইয়া 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 কতগুলো সুন্দর সুন্দর কফি মগ এইটা সেটা দেখলাম, তারপরে দিয়ে লইলাম। তাহাদের দোকানের যেটা দেখে সেইটাই কিনতে মন চায়, সমস্যা নাই, এই ধরনের সেল তো প্রতি বছর বছর দিবে, তাছাড়া এখন তো এটা আসছে একেবারে সানরাইজ পর্যন্ত, দেখছেন নাকি সুন্দর সুন্দর একটা জিনিস। এখন আবার অনেক আফুরা ভাইয়ারা চিৎকার করে করে বলবে না আফা গো এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়, অনলাইনে অর্ডার দেওয়া যায় কিনা, আফু গো ভাইয়ারা অনলাইনে অর্ডার দেওয়া যায় না, আপনারা যেটা করতে হবে সোজা দোকানে চলে আসতে হবে। এখন আবার অনেকে বলবেন তাহলে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেন, দোকানের অ্যাড্রেস একেবারে বিস্তারিত আপনারা কমেন্টের মধ্যে পাবেন, তাছাড়া আমি মুহে মুহে অল্প করে বলে দিই। এটা হইতেছে বাটা সিগন্যালের মধ্যে, বাটা সিগন্যালের ওইখানে যে ডাচবাংলা ব্যাংক আছে সেইটা একেবারে নিস্তালার মধ্যে জিনিসটা পাইয়া লেবেন। এরপরে দিয়ে এই যে কোনার মধ্যে এসে আমি আমার স্বামীর ইমপ্রেস করার জন্য বিভিন্ন কিছু হাতের মধ্যে লইয়া হাতে কইলাম, চিন্তা করা যায় কত হস্তা কত হস্তা কত হস্তা, আমার এই ডিব্বা ডাব্বা গুলা কিনে দাও না, খেলতে গেলে তোমার যেটা দিছি সেই বাজেটের ভিতরে যা কিনবা কিনা, তোমার আর একটু এক্সট্রা দিতে পারবো না। পরে দিয়ে স্বামীর কথা মতো এই যে দেখেন এই জিনিসপত্র গুলো আমি লইলাম, এগুলো হইতেছে আমার বাজেটের ভিতরে কেনাকানা। পরিশেষে যেটা চিন্তা করলাম যে একটা ডিব্বা তো লইতেই হবে, মানে একটা বল আর কি, কি সুন্দর কালারফুল বল, চিন্তা করা যায়। অবশেষে আমি আমার কেনাকাটা সম্পন্ন করলাম, অনেকে চিন্তা করতে পারেন এত লক্ষণ সময় ঘুরাঘুরি কইরা মাথায় এই কয়টা জিনিস কেনাকাটা করেছি, সমস্যা কি ভাই, এতক্ষণ তো আমার মনটা খারাপ আছে, এখন তো মনটা ভালো হয়ে গেছে, মন ভালো করার জন্য বেশি কিছু কেনাকাটা করার দরকার নেই, অল্প কোনো কিছু কেনাকাটা করলে হ্যাঁ, যাদের এইসব আমার মতো এই ডিনার সেটের স্বপ্ন আছে তারা কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসতে পারেন। তাছাড়া যদি এরকম বিয়া শাদী জন্মদিনের অনুষ্ঠান থাকে এখান থেকে সুন্দর সুন্দর ডিনার সেট বাসার মধ্যে কিনে লইয়া যেতে পারেন। এই যে দেখেন আমি কি সুন্দর করে কেনাকাটা করে লইয়ে বাসার মধ্যে চলে এসেছি, এদিকে আমার কন্যা সুন্দর করে সকাল সকাল চলে এসেছে, আমি কি জিনিস আনিছে রাতের বেলা সেইগুলো দেখার জন্য আমি সুন্দর করে লাবণ্যর মাইনে নিয়ে আমার জিনিসপত্রগুলো আনপ্যাক করা শুরু করে দিছি, এত সুন্দর করে প্যাকেট করে দিছে, কোনো ধরনের ঝামেলা ছাড়া বাসার মধ্যে মাথার মধ্যে আলগাইয়া লইয়া চলে এসেছি। এদিকে আমার বিলাইখানাও চলে এসেছে দেখার জন্য, বিশ্বাস করতে না বাইরে বাইরে জানেন জিনিস কেনাকাটা করলে আমাদের গৃহিণীদের মনে এত পরিমাণে শান্তি লাগে, এত পরিমাণে শান্তি লাগে, এই শান্তির জন্য আমি বাসতেছি, কিন্তু লাবণ্যর মায়ের মনটা কেমন জানি বেজার বেজার লাগতেছে, কেমন জানি লাগতেছে না, ওর চেহারাটা দেখে মনে হইতেছে না, হেতির কেমন জানি মন খারাপ মন খারাপ, কোনো সমস্যা নাই, তোর মন খারাপ হয়েছে তা আমার কি হয়েছে, আমার মন প্রচন্ড পরিমাণে আজকে ভালো। এই দেখেন আমার কেনাকাটা কি সুন্দর জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছি, এদিকে বাচ্চার মগগুলো আছে, এদিকে আমাদের মগগুলো আছে,
আছে, এদিকে টিচারের মগ্ন আছে, ওইদিকে লাবণ্যর মায়ের যেন একটা মোড়া দেখে মগ্নেছি। হেতি কেমন যেন দিন দিন হুগাই যেতেছে, হেতি যেন বেশি বেশি জিনিসপত্র খাইয়ে মোড়া হইতে পারে, যার কারণে ওই মগ্ন নিয়ে এসেছি। হেতির জন্য কি সুন্দর জিনিসগুলো চিন্তা করা যায়, কি সুন্দর কালারফুল, কি পরিমাণে সিকিমিকি সিকিমিকি জিকিমিকি জিকিমিকি করতেছে আমার জিনিসগুলো। আর এই ফেলেটা আমার সব থেকে পছন্দ হয়েছে, ছয়টা কিননের দরকার কি যদি একটা কিনন যায়। তারপরে এই যে দেখেন কি সুন্দর ডিব্বাটা কিনেছি, লাবণ্যর মায়েরে বুঝাইয়া কইতাছি কাড়াই কোনটা ইউজ করবো, কোনটা কারে দিবো। এইদিকে টিচারের জন্য যেটা নিয়েছি সেটাও দেখাই দিলাম, যে রোজার মাস গেলে এটার মধ্যে সা দিবা, সাথে করে বিস্কুট দিবা। ওইদিকে খালামনিয়া সুন্দর করে বিদায় নিয়ে চলে গেছে লাবণ্যর মায়ের, হঠাৎ করে ওইটা কইতেছে আমার মনটা বালানা, আমি খাইতে পারি না, আমার মাথা ঘুরায়, আমার কেমন জানি মাতলা মাতলা লাগে, আমার মনটা উঠোনিয়া ভাল লাগে না। কি আশ্চর্য কথাবার্তা, মন কেন ভালো লাগবে না, কি হয়েছে তোর, কি লাগবো তোর না গো, আমার মনটা ভালো না। লাবণ্যর মায়ের বলে হেতির বলে মনটা ভালো না, আশ্চর্য কথাবার্তা, মন আবার ভালো থাকে না কেমনে। আমার দেখ আমার কোনোদিন মন খারাপ হয়েছে, হয়েছে আমার কোনোদিন মন খারাপ, আমি সব সময় হাসি খুশি থাকি। আমার কথা শুনে লাবণ্যর মায়ের আরো ডিপ্রেশনে চলে গেল, কইতাছে হেতির মনটা বলে ভালো না। কি আশ্চর্য কথাবার্তা, হেতির আবার মন খারাপ হইলো কেন, হেতির আবার মাতলা মাতলা লাগতেছে কেন, হেতির আবার মাথাটাতে ঘুরাইতেছে কেন, আমি তো কিছুই বুঝতেছি না। আপনারা কি কিছু বুঝতেছেন? বুঝলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে প্রোফাইলে রেখে দিন, ভবিষ্যতে কামে লাগবো। আজকে বিখানে বিদায় নিতেছি, টাটা।